স্বাধীন দেশের বৈশিষ্ট্যই বাকি। আমি মনকে বললাম তাহলে শোনো, স্বাধীন সেই দেশ যেখানে মানুষ স্বাধীন চিন্তা ভাবনা ব্যক্ত করতে পারে, স্বাধীনভাবে শির উঁচু করে চলাফেরা করতে পারে, ইচ্ছা মতো খেতে পারে, জাতিভেদের ঊর্ধ্বে গিয়ে সমাজসেবা করতে পারে, ধনী গরিব ভিন্ন ধর্মাবলম্বী নির্বিশেষে ন্যায় বিচার পাবে। স্বাধীন সেই দেশ যার সন্তানেরা যুক্তি দিয়ে সব কিছু বিচার করার অধিকার পাবে। স্বাধীন সেই দেশ যার অধিবাসীরা হবে না বৈষম্যের শিকার। স্বাধীন সেই দেশ যেখানে হবে না ধর্মের রাজনীতি, থাকবে না ভেদাভেদ, থাকবে শুধু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যভেদ। ধন্যবাদ।